সাথে সততা লাগে, সেই সাথে কাজটাকে ভালোবাসতে হয়। সেই আগের থেকে আমরা সেই কাজগুলো আসলে কিছু করে এসেছি, সেখানে আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা আপনারা জানেন এই এই এত বড় মাত্রায় কাজ হয়তো বা আমরা করিনি আমার ক্যারিয়ারে, হয়তো বা এত বড় ক্যানভাস, এত কি বলবো, এত আয়োজন এত বড় করে করা হয়নি। আগের যে সিনেমাগুলো সেগুলোর একটা নির্দিষ্ট ক্যানভাস ছিল বা একটা আয়োজন ছিল, তার চাইতে বৃহত্তর পরিসরে এই কাজটি হচ্ছে। এটা হচ্ছে আমাদের সবার জন্য আসলে, বাংলা সিনেমা, বাঙালি দর্শক সবার জন্য আমরা একটা ভালো কিছু করার চেষ্টা বোধ হয় করতে পারছি, এখন পারবো। এবং সেক্ষেত্রে আমাদের সফলতাটা আসবে কতটুকু সেটা আপনাদের উপর, সাধারণ দর্শক যারা, বাংলাদেশের যারা সিনেমা প্রেমী দর্শক, তারা আসলে কিভাবে বিনোদিত হতে চায়, সময় পাল্টেছে এখন, নতুন যারা দর্শক আধুনিক সিনেমা দেখে যাদের চোখ তৈরি হচ্ছে, সেই জায়গায় গিয়ে আমাদের 2023 সালে এমন কিছুই বানাতে হবে যাতে আমরা নতুন প্রজন্মের কাছেও পুরোপুরি পৌঁছাতে পারি। এবং অ্যাটলিস্ট আমরা আশপাশ থেকে যত খবর পাই, বড় বড় সিনেমার বড় বড় খবর, বড় বড় বাজেট, বড় বড় সুপারহিট, মানে অনেক কিছু, তা আমরা কেন করতে পারছি না, আমরা একটু চেষ্টা করি। সেক্ষেত্রে আমাদের যে আয়োজন যেভাবে চিন্তা করা হচ্ছে, যারা একসঙ্গে হয়েছেন, এরা একসঙ্গে হইলে পরে বোধ হয় আসলে ভালো কিছু হওয়ার সম্ভব, আমি সেটাই আশা করছি। চ্যালেঞ্জ তো বটেই, কারণ হয়তো গল্পটা তো এখন বলা যাবে না, ওই গল্পে ওই চরিত্রে অভিনয় করতে গেলে ছবিটার নাম দম কেন আসলো, সত্যি অনেক দমের দরকার আছে, এবং সেই দমটা আমাকে আগে থেকে, অনেক আগে থেকে প্র্যাকটিস করতে হবে। আর আমি কখনোই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা লোক আছে, হ্যাঁ ঠিক আছে, দম ছাড়া আমি কখনো কাজ করি না। যে কাজই করেছি আপনারা জানেন, যে সিনেমাগুলো আপনারা দেখেছেন বাংলাদেশে, বিশেষ করে আমি আমার অভিনয় করা সবগুলো ছবির জন্য আমাকে আলাদা দম নিতে হয়েছে। তারপর যখন হলে গিয়েছে ছবিগুলো, তখন আপনারা দেখেছেন যে সেই দমটা আসলে আমি রাখতে পেরেছিলাম। সেক্ষেত্রে আরও বড় দম দরকার, এবং সেই দমটার ব্যবস্থা হচ্ছে, এবং সেইভাবেই আমরা আসলে চেষ্টা করবো। আমি অ্যাজ এন অ্যাক্টর হিসেবে সবসময় তো চাপ, অভিনয় মানে অভিনয়ের জন্য চাপ অনুভব করি, যত আলাদা চরিত্র এটা করতে গেলে আসলে তাই হয়, কারণ এই চরিত্রটি আমার জীবনে করা সমস্ত চরিত্র থেকে আলাদা, গল্পটি সমস্ত গল্প থেকে আলাদা, এবং ক্যানভাস আলাদা, আয়োজন আলাদা, সব কিছু আলাদা। সেই জায়গা থেকে আমরা, আমি এটা বলতেই পারি যে অনেক বড় দমের কাজই হবে। তো অনেক বড় দমের কথা বলছেন, যে কাজগুলো আছে, আমরা যদি হাওয়ার কথা বলি বা মুজিবের কথা বলি, আবার এটার কথা বলি, তো একজন অভিনয় শিল্পী প্রত্যেকটাই আপনার কাছে ভালো লাগে, তো কোনটাকে এগিয়ে রাখবেন? এগিয়ে এগিয়ে যিনি কাজ করেন তিনি তো আসলে এগিয়ে রাখেন না, এগিয়ে রাখেন দর্শক, আপনারা যারা এখানে আছেন। আমার তরফ থেকে, আমার কাছে, আমার যে হাতের পাঁচটা আঙুল যেমন বলে কি যে সমান, যেটা কাটি সেটাতেই রক্ত বেরোবে, ঠিক তেমনি যে বাবা মায়ের যে যেরকম পাঁচটা বা চারটা যে কটা সন্তান সবাই সমান, তা আমার যে কাজগুলো সবগুলো আমার কাছে সমান, সন্তানের মতো। সেক্ষেত্রে কোন ছবিটা আপনাদের কাছে ভালো লেগেছে, দর্শকের কাছে ভালো লেগেছে, সেটা আপনারা বলবেন, এটা আমার বলার বিষয় না। আচ্ছা, আমরা বোধহয় আজকে যে বিষয়ে কথা বলছি এই বিষয়ের মধ্যেই থাকি। হ্যাঁ, আর কিছু প্রশ্ন আছে সিনেমা নিয়ে? থ্যাংক ইউ ভাই, সবাই একটু রিফ্রেশমেন্ট নিয়ে নেন। আজকে সেটা মিসির আলিতে শুরু করে তাকলিফ বা চারাঘাত সব জায়গায় আমরা দেখেছি, অনেক প্রিপারেশন। আমার ডিরেক্টর গোপনে আমাকে যে কথা বলেছে, এবং তাতে আমার মনে হয় কি যে এই ছবিটা আমি মানে শেষ করতে করতে আমি ততদিন ঠিক মতো মানে বাঁচবো কিনা, বেঁচে থাকবো কিনা, কারণ মানে জীবন মরণের মানে পণ এবং প্রস্তুতি আছে, সেটা বলছি, বিশ্বাস রাখেন আপনারা, এবং দর্শকরা তৈরি হোক যেরকম একটা কিছু দেখার জন্য, আমরা চেষ্টা করছি, আমরা আমাদের মতো চেষ্টা করব, সেখানে কোনো ফাঁকি ঝুঁকি নেই। এবং যারা আছেন এখানে দাঁড়িয়ে, আমার মনে হয় কি যে এদের অভিজ্ঞতা, এদের জ্ঞান বা এদের যোগ্যতা খাটো করে দেখার কোনো কারণ নেই, এবং আমরা বাংলা সিনেমার একটা অন্য আসনে আমরা বসাবো, এটা এটা আমরা, আমি ব্যক্তিগতভাবে শিল্পী হিসেবে যেটা আমি মনে করি, ঠিক এখানকে যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, প্রডিউসার হিসেবে হোক, ডিরেক্টর হিসেবে হোক, সবাই আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই, যে আমাদের সিনেমাকে অনেক দিন নিয়ে যেতে হবে, বাংলা কন্টেন্টকে অনেক দিন সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে, আমরাও পারি এটা প্রমাণ করতে হবে। বাংলা সিনেমার জয় হোক। থ্যাংক ইউ।